বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় ছাত্র দল, মহিলা দল, কৃষক দল সহ শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, চাষাস তাঁতি দল, মৎস্যজীবী দল সহ প্রতিটি অর্গানাইজেশন কেন্দ্রীয়ভাবে, স্থানীয়ভাবে, স্থানীয় বিএনপির সাথে, নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এবং জেলা বিএনপির, উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমি দুই দিন আগেও বলেছিলাম যে আমাদের সমন্বিত এই কার্যক্রমে আনুমানিক প্রায় 10 কোটি টাকারও অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল আজকে থেকে 3 দিন আগেই, এবং আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এই ত্রাণের কার্যক্রম ব্যাপকতা, গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে, আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় 13 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে দৃষ্টি এবং বন্যার্থ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি, নৈতিকভাবে দুর্বল অবস্থানে যিনারা আছেন তাদের ত্রাণ আমরা গ্রহণ করছি না। আমি আর এই বিষয়টি আর বিশদ বলতে চাই না। কাজেই মনে রাখতে হবে, আমরা সব সময় চাই বিগত রেজিমের সুবিধাভোগীগুলো মানুষ যাতে এখানে ঢুকে না পড়ে, ত্রাণ দিয়ে যাতে নিজেকে হালাল করতে না পারে, সেই বিষয়টি জাতীয়তাবাদী দল অত্যন্ত সচেতনতার সাথে খেয়াল রাখছে। দু একটি জায়গায় একটু ভুল হয়েছিল, আমরা সেগুলো তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছে এবং তারা গ্রহণ করে নিয়ে গিয়েছে। কাজেই আমরা এই ব্যাপারে অত্যন্ত সজাগ, এই ত্রাণে অংশগ্রহণ করছে এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ, জাতীয়তাবাদী পরিবার এবং সেই সাথে সাধারণ শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে। তাদের অংশগ্রহণে আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্যদ্রব্য, সেটি আমরা আজ পর্যন্ত এবং আগামী 2 দিন পর্যন্ত অব্যাহত রাখব। তার পরবর্তীতেই পুনর্বাসনের মধ্যে আমরা একটা হচ্ছে যে তাদেরকে বাড়িঘর করতে কিছুটা সাহায্য করা, আরেকটা হচ্ছে গবাদি পশু এবং তাদের কৃষির সহায়তা করা, অর্থাৎ কৃষির জন্য ধানের বীজ বলেন অথবা চারা বলেন এগুলো সরবরাহ করা, সেই সাথে অনেকের স্কুল কলেজের বই এবং বাচ্চাদের স্কুল কলেজের বই সেগুলো যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ রাস্তাঘাট এটি সরকার হয়তো দেখবে, কিন্তু আমরা ব্যক্তি পরিবার পর্যায়ে পুনর্বাসনের জন্য সাধ্যমতো আমরা আমাদের চেষ্টা করব। স্থানীয় নেতৃবৃন্দকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে, ওনারা তালিকা করবেন। আমাদের বিএনপি পরিবার প্রত্যেকটি এলাকাতে তাদের সাধ্যমতো সেই সমস্ত যাদের বেশি প্রয়োজন আমরা হয়তো তাদের কাছে, এবং যারা অত্যন্ত মানে আপনার মার্জিনালাইজড সেই গ্রুপ অফ পিপুলের কাছে আমরা আগে যাব এবং তাদের কাছে পৌঁছে দেওয়া, পুনর্বাসনের সহায়তা করা আমাদের টার্গেট এবং সেটি অব্যাহত থাকবে। আর একটি জিনিস এখানে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা তো আর সরকার না, সরকার তার নিজস্ব কার্যক্রম করছে, সরকারের পাশাপাশি আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে বিএনপি জনগণের দল, সেই জন্য বিএনপির চেয়ারম্যান দেশনা জনাব বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং আমাদের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এই ত্রাণ কার্যক্রমে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে এবং করছে এবং অব্যাহত রেখেছে, অর্থাৎ যা বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই যারা ত্রাণ সহায়তা দিয়েছেন তাদেরকে, আর যারা এখনও মনে মনে চিন্তা করছেন সহযোগিতা করবেন তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা আপনাদের সেই ত্রাণ যত ক্ষুদ্রই হোক আপনি সেটি যদি এখানে
আমাদের কাছে জমা দেন। আমার ধারণা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই একটি বড় সহযোগিতা হিসাবে এগিয়ে দাঁড়াবে। আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা পুনর্বার আহ্বান জানাচ্ছি, আপনাদের যাদের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা আছে আপনারা করেন। আর বিএনপির প্রতিটি জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ অনেকেই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন। আজকেও দেখবেন অনেক জেলা কিছুক্ষণের মধ্যেই তারা তাদের জেলার পক্ষ থেকে এই কেন্দ্রীয় ত্রাণ ভাণ্ডারে ত্রাণ জমা দিবে। আরও অনেকেই হয়তো আসছে এবং অনেক বিদেশে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, সেটি মনে করেন, বিশেষ করে ইউকে বলেন, ইউএসএ বলেন, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, ওমান বলেন, অর্থাৎ বিদেশে আমাদের বিএনপির যে সমস্ত শাখা অথবা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সুইফট কোড দেওয়া আছে এই পূবালী ব্যাংকেই, এবং সেখানে তারা তাদের যে ত্রাণের সহায়তা সেটি তারা সরাসরি সেখানে ট্রান্সফার করতে পারছে।